একটি সম্পূর্ণ সিনেমা তৈরি হয় কয়েকটা সিকোয়েন্স নিয়ে, এবং একটি সিকোয়েন্স তৈরি হয় কয়েকটা সিন অথবা দৃশ্য নিয়ে, এবং একটি দৃশ্য তৈরি হয় কয়েকটা শট নিয়ে। সো হে গাইজ, আজকে আলোচনা করতে চলেছি ক্যামেরার শট নিয়ে। আমি সৌভিক দাস। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি। একটি সিনেমা অথবা একটা সিনেমেটিক ভিডিও বানাতে গেলে একজন ফিল্মমেকারের কাছে প্রতিটি শটই হলো সুপরিকল্পিত হওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। যেমনটা আলু সিদ্ধ খেতে গেলে বাজার থেকে চন্দ্রমুখী আলুটা আনা খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হলো, তাহলে শট কি? মোটামুটি সহজ সরল গোদা বাংলায় বলতে গেলে, একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে দর্শক যতটা এরিয়া দেখতে পায় সেটাই হলো এক একটা শট। একজন ফিল্মমেকার দর্শককে কিভাবে গল্পটা বর্ণনা করবেন সেইভাবেই শটগুলো সিলেকশন করা হয়। সাধারণত 10 ধরনের শট সিনেমায় ব্যবহার হয়। 10 ধরনের শটগুলোর মধ্যে প্রথমেই যে শটটি আসে সেটি হলো এক্সট্রিম ওয়াইড শট অথবা লং শট। এক্সট্রিম ওয়াইড শট অথবা লং শটে দেখানো হয় সাবজেক্ট বা মুভির ক্যারেক্টার কোন লোকেশনে আছে, দিনের কোন সময়ে আছে মানে সকাল না সন্ধ্যা, পরিবেশ কোন পরিবেশের মধ্যে আছে, কোন পরিস্থিতির মধ্যে আছে। এক্সট্রিম ওয়াইড শটের উদ্দেশ্য হলো লোকেশনের জিওগ্রাফিক্যাল অবস্থা বোঝানো হয়, যাতে সাবজেক্ট আর ক্যারেক্টারের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড হতে পারে। এই জন্য পুরো ল্যান্ডস্কেপটাকে নেওয়া হয়, সেটা পাহাড় হোক কিংবা মরুভূমি, পুরো এরিয়াটাকে দেখানো হয়। এই শটে লোকেশনের তুলনায় সাবজেক্ট অনেক ছোট দেখায়। ওয়াইড শট এক্সট্রিম ওয়াইড শটের তুলনায় একটু ছোট হয়। সাবজেক্ট আর লোকেশনের মধ্যে একটা স্পেশাল রিলেশনশিপ বিল্ড করতে গেলে এই শট ব্যবহার করা হয়। ডান্স ক্লাস, বার, অপারেশন থিয়েটার, চার্চ, কোর্টরুম, ক্লাসরুম ইত্যাদির মধ্যে সবাই কি করছে সেটাই দেখানোর জন্য ব্যবহার করা হয় ওয়াইড শট। ওয়াইড শটে একাধিক ক্যারেক্টার থাকতে পারে। ওয়াইড শট ও মাস্টার শট প্রায় সিমিলার, কিন্তু মাস্টার শট সম্পূর্ণ দৃশ্যকে ধারণ করে, কিন্তু ওয়াইড শট শুধুমাত্র লোকেশন আর সাবজেক্টের মধ্যে কি সম্পর্ক আছে সেটা বোঝাতে ব্যবহার করা হয় মাস্টার শট। এই শটের মধ্যে সাধারণত রেস্তোরাঁ, ডিনার টেবিল, ক্লাসরুম, অফিস, বেডরুম ইত্যাদি আমরা দেখতে পাই। মাস্টার শটে একটি লোকেশনের মধ্যে একাধিক ক্যারেক্টারকে দেখানো হয় এবং প্রতিটি ক্যারেক্টারের মধ্যে কি সম্পর্ক আছে সেটা বোঝানো হয়। একটি দৃশ্যের মধ্যে ক্যারেক্টারগুলির ইন থেকে আউট পর্যন্ত ওই সিনের মধ্যে সম্পূর্ণ ঘটনাকে ক্যাপচার করা হয়। এখানে আরও একটি মাস্টার শটের উদাহরণ দেওয়া হলো, যেখানে একটি সিনের মধ্যে ওই সিনের সম্পূর্ণ ঘটনাকে কভার করা হয়েছে। এই মাস্টার শটটি যথেষ্ট বড়, ডিউরেশন প্রায় 1.5 মিনিটের। শুধুমাত্র কপিরাইটের কারণে আমি এই ভিডিওর মধ্যে দিতে পারিনি। কেউ যদি সিনেমার নামটা জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কমেন্ট বক্সে নামটা দিয়ে দেবো, সিনটা দেখে নিও। একটা সিনের মধ্যে কতটুকু মাস্টার শট যাবে সেটা সিলেকশন করেন ডিরেক্টর অথবা এডিটর। তারপর এডিটর ওই দৃশ্যের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে নেন। মাস্টার শটে পুরো দৃশ্যটাও দেখানো যেতে পারে, তবে সাধারণত দেখানো হয় না, যাতে দর্শক বোরিং না হয় তার জন্য ক্লোজ, মাস্টার, ওভার দ্য শোল্ডার ইত্যাদি এই শটের মধ্যে দেখানো হয়। এবং বাকি যে ওভার দ্য শোল্ডার বললাম, ক্লোজ শট, এগুলো পরবর্তী ভিডিওয়ে বর্ণনা করব। ওভার দ্য শোল্ডার যেটা কথা বললাম ওটা ক্যামেরা অ্যাঙ্গেলের মধ্যে পড়ে, তো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো। তো তার জন্য এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে। ক্যামেরা সেটিং, ফিল্ম মেকিং, স্টোরি বোর্ড, লাইটিং, এডিটিং এগুলো জানার জন্য বা শেখার জন্য, কেননা আমি যতটাই শিখবো ততটাই সাথে সাথে আপনাদের শিখাবো। তাই জন্য সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে। মাস্টার শটের পরেই আসে ফুল শট। ফুল শটে ক্যারেক্টারের মাথা থেকে পা পর্যন্ত দেখানো হয়। লোকেশন ছাড়া ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়, যেখানে ক্যারেক্টার কি পরে আছে, কি ড্রেস পরে আছে, যেমন আমি একটি টি শার্ট পরে আছি, তার অ্যাক্টিভিটি কি আছে, ক্যারেক্টার কি করছে, নাচ করছে না মারামারি করছে, কি কিতকিত খেলছে, যেগুলো ফুল শট দিয়ে বর্ণনা করা হয়। ফুল শটে এক বা একাধিক ক্যারেক্টারও থাকতে পারে। মিড ফুল শট, মিডিয়াম শট বা মিডিয়াম লং শট, এই শটে ক্যারেক্টারের মাথা থেকে হাঁটু পর্যন্ত দেখানো হয় কিংবা হাঁটুর উপর পর্যন্ত, যেখানে ক্যারেক্টারের চাল চলন, অ্যাক্টিভিটিস। क्या बढ़िया टीम दी है, फ्लोर तक काउंट नहीं कर पाते हैं। वैसे यहाँ तो सिर्फ चार लोग नजर आ रहे हैं। यही शॉट ग्रुप शॉट होते पारे बा टू शॉट होते पारे बा किंबा थ्री शॉट होते। मिड फुल शॉट बा मीडियम लॉन्ग शॉट के मध्ये काउबॉय शॉट चले आसे, जेखाने पा थेके थाई पर्यंत देखानो हय, एवं 90s এর আমেরিকান সিনেমাগুলো এই কাউবয় শট ব্যবহার করা হয়, যেখানে থাইয়ের উপরে বন্দুক রাখা থেকে গুলি করা পর্যন্ত দেখানো হয়ে থাকে। সো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ক্যামেরার শট নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।